ঘরের সঙ্গে নিজের কাজ মনে করে ব্যবহার করেন, সকলকে ধন্যবাদ। এই ছোট পরিষেবার পাশেই ব্যবসায় সমিতি রয়েছে এবং ব্যবসায় সমিতির পক্ষ থেকে ওনাদের পক্ষে একটু ছোট দূরত্বে কথা শুনতে চাই, ধন্যবাদ। দেখো, এটা একদম পর্ণশ্রীর একদম বলা যায় যে সেন্টার পয়েন্ট। এখানে সমস্ত পর্ণশ্রীর বাজার দোকানগুলো এখানেই বসে, বিভিন্ন দূর দূর থেকে ব্যবসায়ীরা এখানে এসে ব্যবসা করে। এখানে ফুটপাথের উপর শাকসবজি মাছ বিক্রি হয়। তো এখানে এইরকম একটা জায়গায় সুলভ শৌচালয়ের খুব জরুরি ছিল বলে 5-6 বছর আগে এটা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এটা মানে বিভিন্ন কারণে চালু হয়নি। তো আমি যখন এই ওয়ার্ডের দায়িত্বে এসেছি তখন থেকে ব্যবসায়ী সমিতি আমাকে খুব জোর দিয়ে ধরেছিল যে এই সুলভ শৌচালয়টা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেওয়া যায়, যাতে কারণ এখানকার ব্যবসায়ীদের সত্যিই অসুবিধে হয়। একটা যদি বাথরুম না থাকে, কারণ এরা অনেকে কারোরই বাড়ি খুব কাছাকাছি নয়, অনেক দূর থেকে তারা এখানে দোকান চালায়। তো আমি সেই জন্য ববিদার কাছে বা বিভিন্ন ইঞ্জিনিয়ার বা আমাদের বোর্ডের যারা অফিসার তাদের সঙ্গে আমি বারবার যোগাযোগ করেছি। তো তারা বলেছে যে হ্যাঁ, আমরা চেষ্টা করছি কিন্তু চালানোর লোক পাচ্ছি না। এটা তো একদমই পুরোভাবেই তৈরি হওয়া ছিল। তো ওরাও আমাকে অনেক হেল্প করলো কর্পোরেশন থেকে। তো এই নোয়াস আর্ক বলে একটা সোসাই এরা নিল, সংস্থা নিল, নিয়ে এরা চালু করলো। তাই নোয়াস আর্ককে আমাদের 131 নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী সমিতি, আমি এবং আমাদের এখানকার সাধারণ বাসিন্দাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা মহান কাজে ওরা হাত বাড়িয়েছে। কারণ অনেকেই পিছিয়ে গেছিলো, প্রথম হতে যারা নেবে বলে ঠিক করেছিল, পরবর্তীকালে তারা লাভ ক্ষতির আশঙ্কায় হয়তো পিছিয়ে গেছে, কিন্তু নোয়াস আর্ক এরকম একটা সামাজিক কাজে এগিয়ে এসছে, তাই তাদের অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় পর্ণশ্রীবাসীর জন্য আজকের এই এই দিনটা খুব সুখবর বা সুদিন যে এরকম একটা সুলভ শৌচালয় এলাকায় তৈরি হবে। না না, বিনামূল্যে না। দেখো, এই যে যারা নোয়াস আর্ক নিয়েছে তারা তো কর্পোরেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এসছে, তাদের তো একটা খরচার ব্যাপার থাকে একদম। এটা তো সুলভ শৌচালয় মানেই তো আমাদের ওই পে অ্যান্ড ইউজ, যেটা পয়সা কিছু তো দিতেই হয়। তবে হ্যাঁ, অন্যান্য জায়গায় যতটা দিতে হয় হয়তো নোয়াস আর্কের কাছে আমরা আবেদন রাখবো যে সেরকম এমন একটা কিছু মূল্য ধার্য করবে যাতে সবারই সুবিধা হয়।